আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আর একটা গার্ডেনের ভিডিও লইয়া আইসি আপনার লগে শেয়ার করমু। তো দুই দিনের মিলাইয়া একটা ভিডিও বানাইছে আর কি। তো একদিন আগে ডুগি খাড়ছি আর একদিন বাদে আমার গার্ডেন থাকি লাউ খাড়ছে আর কি। তো দুই দিনের মিলাইয়া একটা ভিডিও আপনার লগে শেয়ার করমু। তো আজকে আমি ডুগি তুলমুই কেন দেখতে পাররা আপনার লগে শেয়ার করাম। আর আমার বাগান থাকি লাউ খাটমু আর কি। আর এই বছরের ও ফইলা লাউ আপনার লগে শেয়ার করাম। এই বছরের ফইলা লাউ খাটমু আর কি। আর লাউটা দেখতে পাররা মাশাল্লাহ অনেক বড় হয়েছে আর অনেক লম্বাও হয়েছে মাশাল্লাহ। তো গত বছর আর কি অনেক লাউ খাইছে, আর এই বছর ও ফইলা লাউ আর কি খাটমু। তো লাউটা অনেক বড় হয়েছে আর তলে দিয়ে দেখতে পারে, আমি জোখরিয়া দেখলাম যে তলে দিয়ে ডিগার হয়েছে, উপরে মুখে দিয়ে সামান্য কিছু ডাঁটো হয়েছে আর কি। তো হয় বেশি ডাঁটো হইবার আগে খাটি লাই। তো ইনো দেখতে পারা খান্দা তার একটা বেবি আছে, তো এটাই বোঝা যার কিছু বড় হইব মনে হয়। তো দেখতে পারা এখানে বিসমিল্লা করিয়া বছরের প্রথম বড় লাউ খাটলাম আর কি। তো দেখতে পারা খাটি লাইছি মাশাল্লাহ, অনেক বড় হয়েছে। আর ওজন করিয়া দেখমো আপনার লগে শেয়ার করমো কতখান হয়েছে আর কি। তো দেখতে পারা অনেক লম্বা লাউ একটা। তো সকলটা মিলাইয়া দেখতে পারা এখানো দেখতে পারা কি তিন কেজির কাছাকাছি আছে আর কি। পুরো 3 কেজি হয়েছে না, 3 কেজির কাছাকাছি আছে মাশাল্লাহ, অনেক বড় লাউ। তো এই বছরের প্রথম লাউ আর কি অনেক লম্বা অনেক বড় হয়েছে। আর এবার দিয়ে দেখতে পাররা আমি ডুগি খাটি লিলাম। তো ইনো যে তো ফটোখলোর মাঝে ডুগি আছে সব গুছিন খাটি লাইমু। দেখছি নয় বাক্কা আগর ডুগি হল দেখলাম বড় অন্না, আর থলে দিয়ে কিছু জ্বর হল ফসা ফসা লাখানো যার কি জানি না, মেঘর বাদলি ঠান্ডা লাগে মনে হয়। তো ইসিনার বড় অন্না বার চাইছে অনেক দিন বাদে, হইতে খাটি লাই দিন ইসিন তুলি লিলাম। তো দেখতে পাররা ইসিন তরে এখন খাটিয়া নিলাম গিয়ে আর কি। তো এমনি খোস খসা আছে আর কি, আর বাসি সিজনে ওইও মানে নষ্ট গেছে না, সকল গুছিন সুন্দরভাবে বাসা গেছে। কিন্তু বড় না জানি না কি তার লাগে। তো হই অনেক দিন হয়ে গেছে বড় না যেগুলা টিকসিন তরে তুলি লাই, আর ওইও অনেক ডুগিগুলো আছে হিকসিন সুন্দর বড় ওইটা, আর হিকসিন বড় না জেলা আছে ওলাখান লাগে রাখে। তো হই তুলি লাই তুলিলা বাসি বাসি লাইমো, আর জোর তোরা ফসা ফসা লাখান হয়ে যার গে। তো এই ফটোর মধ্যে যত গোসা ডুগি আছে সব গুছি নোলা খান খাটিয়া তুলিয়া নিমু গে। তো দেখতে পারা আমি খাটি লেরাম আপনার লগে, মাটি 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 খাটাত লাগি গেছে। তো অনেক গোসা তুলছি আরও খাটরাম আঁকে। তো দেখতে পারা ডুগি গুছি নবতরি খস খস আর হয়েছে, কিন্তু বড় অন্না আরও চাই একবারে ফাতলা করে করে দিছি, বড় হইতো আসিল তো কিন্তু বড় অন্না। তো হয়ে লাগি তুলি লাই দেন মাশাল্লাহ। এই বছর অনেকগুলা ডুগি খাইছি আর কিছু ফ্রোজন করে ইয়ে তৈরাম। তো দেখতে পারা অনেকগুলা খাটি লাইছি আরও, ও দেখছি না আছে অসিন খাটি লাইমু, খাটার পরে আপনারা লগে শেয়ার করমু। তো সকল গুছিন খাটা দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো সব গুছিন খাটিয়াও দেখতে পাররা সব গুছিন খাটি লাইছি মাশাল্লাহ। তো ডুগি বাঁচতে তো আমার কাছে অনেক ভালো লাগে। তো খাটার পরে সকল গুছিন বাসমো আর কি, বইয়া বইয়া গার্ডেনও বাঁচি লাইমু। আর ডুগি পাতার শাক খাইতে অনেক মজা লাগে, যারা খাইছেন না খাইয়া দেখবা ডুগি পাতার, খালি ডুগি পাতার শাক খাইয়া দেখবা অনেক মজা লাগে অনেক ভালো লাগে। তো দেখতে পারা এখানেও সকল গুছিন থাকি খাইটা নিচ্ছি গিয়ে, আর একটার মাঝে ছোটো ছোটো রয়েছে, একটা রাখি লাইছি ওই দিকে একটা বড় হয়নি। আরও ইয়ে অনেক ডুগি আছে গার্ডেনের মাঝে। তো দুদিন বড় হয় না কি অক্সিন তোর লগে মিলাই একসিন তোরে তুলতে পার মোর লাগে, হয় তাকক ছোটো ছোটো রয়েছে অক্সিন দেখি বড় হয়নি কিছু। তো দেখতে পারা সব গুছিন খাটিয়া নিচ্ছে গি, খালি একটা ফুট রয়েছে আগে। আর এবার দিয়ে ওখান খালি হয়ে গেছে। দেখতে পারা আমার রুবি উড়ি মাশাল্লাহ, অনেক রুবি উড়ি আইরো। তো দেখতে পারা সকল গুছিন ডুগি খাইটা নিছি গিয়া, আর এখানে দেখতে পারা বাংলাদেশি টমাটো ইয়ে হয়ে একটা ফাঁকছে আর কি গাছের মাঝে, অক্সিন ইয়ে ফাড়ি লাইছে। তো ফাড়াখানা শেয়ার করছি না। তো মাশাল্লাহ অনেকগুলা ডুগি হয়েছে। তো দেখতে পারা এখানে দাউ লইয়া একবারে পুরা রেডি হইয়া বই গেছি, রেকর্ড করার পরে বাদে আমি বইয়া বইয়া বাসমো আর কি। আর শাক ডুগির শাক যেত গুছিন আছে সব গুছিন আলাদা করে নিমু গিয়ে, আর ডুগিরে বাইসা বাদে ফ্রোজন করিয়া রাখিলে মুই একলগে তারও তো তা খাওয়া যাইতো নাই। তো আজকে ভিডিওটাও পর্যন্ত, আশা করি আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবা আর শেয়ার করবা। থ্যাংক ইউ সকলরে আমার ভিডিওটা দেখার লাগে, সকল ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।